হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। আজকের যে আমি নিউজটি নিয়ে এসেছি সেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো আগে, কিন্তু আমি এখানে আরও ডিটেলসভাবে বোঝাবো। যারা এখনও পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে না পারো তাদের জন্য এটা খুবই উপকৃত হবে। আমি এখানে কোথা থেকে এই নিউজটি এনেছি প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো, এবং সঙ্গে সঙ্গে কিন্তু বলে দেবো যে তোমাদের কোন ডেটে কোন জিনিস পড়ানো হবে, অর্থাৎ কোন টপিক পড়ানো হবে সেটা কিন্তু খুব বিস্তারিতভাবে আমি এখানে আলোচনা করে দেব। তো এই যে নিউজটি সেটা কিন্তু আমি আনন্দবাজার পত্রিকায় পেয়েছি, এবং এখানে কোথায় লেখা আছে এই নিউজটি সেটা কিন্তু দেখে নাও। এখানে কিন্তু তোমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাবে। ওকে, তো এখানে লেখা আছে যে কাল থেকে ক্লাস এবিপি আনন্দে, অর্থাৎ এবিপি আনন্দের চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো এখানে কত সুন্দরভাবে লেখা আছে, তোমরা যদি ডিটেলসভাবে পড়ো তো প্রতিটি জিনিস কিন্তু বুঝতে পারবে যে সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য কাল মঙ্গলবার থেকে ভার্চুয়াল ক্লাস দূরদর্শন ডিডি বাংলার বদলে এবিপি আনন্দে নেওয়া হবে। অর্থাৎ প্রথমে কিন্তু ডিসিশন নেওয়া হয়েছিল দূরদর্শন বা ডিডি বাংলায় তোমাদের ক্লাস নেওয়া হবে, অর্থাৎ অনলাইন ক্লাস কিন্তু নেওয়া হবে, কিন্তু তার পরিবর্তে এখন এবিপি আনন্দে নেওয়া হবে। ওকে, বিকাশ ভবন সূত্রের খবর, বেলা তিনটে থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্লাস হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে তোমাদের যে রুটিন সেটা হচ্ছে টাইম সেটা হচ্ছে তিনটে থেকে চারটা পর্যন্ত, অর্থাৎ এক ঘন্টা কিন্তু তোমাদের পড়ানো হবে। ওকে, ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষকেরা। ওকে, প্রথমে ঠিক হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে দূরদর্শনের ডিডি বাংলার চ্যানেলে। তো প্রথমে কিন্তু এটা ডিসিশন নেওয়া হয়েছিল যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে, এবং সেটা কোন চ্যানেলে নেওয়া হবে, দূরদর্শন এবং ডিডি বাংলাতে। কিন্তু শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান ডিডি বাংলায় এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ওকে, রবিবার বিকাশ ভবন ফের জানায় ঠাঁই বদলে ক্লাস হবে এবিপি আনন্দে। এখানে কিন্তু রবিবারে বিকাশ ভবনে একেবারে সঠিক নিউজটা দিয়ে দেয় যেটা হচ্ছে যে এবিপি আনন্দেই কিন্তু তোমাদের ক্লাস হবে। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এবং শিক্ষা হেল্পলাইনের মাধ্যমে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পড়ানোর যে পরিকল্পনা করা হয়েছিল তা বহাল থাকছে। ওকে, তো এখানে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে তোমাদের কবে থেকে শুরু হচ্ছে এবং কোথায় তোমরা এই নিউজটা পাবে সেটাও কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারলে, এবং তোমাদের এবার দেখতে হবে যে কী কী বারে, অর্থাৎ কোন কোন ডেটে কী কী পড়ানো হবে সেটা কিন্তু এবার দেখে নেওয়া যাক। ওকে, তো এর জন্য তোমাদেরকে প্রথমে যেখানে আসতে হবে সেটা হচ্ছে bangalarshikha.gov.in। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, এই সাইডে গিয়ে কিন্তু তোমরা ওপেন করবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসবে। ওকে, এবং তারপর যেটা হবে এখানে যেটা লেখা আছে, ওকে, যে আমি এখানে তাক দিয়ে দিচ্ছি, ওকে, অনলাইন ক্লাসরুম, এটাকে কিন্তু ক্লিক করতে হবে। তো চলুন আমি এটাকে কিন্তু ক্লিক করে নিচ্ছি। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে, এবং তারপর তোমরাকে এখানে যে লেখা আছে প্রোগ্রাম শিডিউল্ড এটাকে কিন্তু ক্লিক করতে হবে। তো চলুন আমি এটাকে কিন্তু ক্লিক করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে টাইম টেবিল চলে এসেছে, তো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে ডেট দেওয়া আছে 7/4/2020। ওকে, তো ক্লাস টেনের জন্য এটা যেটা বলা আছে ইংলিশ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোজ নেওয়া হবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে ক্লাস টুয়েলভের জন্য যেটা নেওয়া হবে সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি, এটা হচ্ছে পোয়েম। ওকে, নেক্সট 8 তারিখে, এটা কিন্তু 7 তারিখে শেষ হয়ে গেলে, এবং 8 তারিখে কিন্তু দেখে নাও যে কী আছে, ক্লাস 10 আছে জীবন বিজ্ঞান, তো দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এটা কিন্তু হবে। ওকে, এবং ক্লাস 12-এর জন্য অ্যাকাউন্টেন্সি, ওকে, এখানে কিন্তু দেখে নাও, অ্যান্ড 9 তারিখ, তারপরে চলে আসছে 9 তারিখ যেটা আছে ক্লাস 10-এর জন্য গণিত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যান্ড 10 তারিখে এবং 9 তারিখের যে ক্লাস 12 সেটা কিন্তু হচ্ছে সম্বন্ধ ও চিত্রণ,
এবং 10 তারিখে যেটা আছে সেটা হচ্ছে ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম, এবং 12-এর হচ্ছে ভাষাবিজ্ঞানের ভূমিকা, এবং 11 তারিখের হচ্ছে ভৌতবিজ্ঞান ক্লাস টেন রসায়ন সম্বন্ধ বন্ধন সরি, অ্যান্ড ক্লাস 12-এর হচ্ছে স্থির তড়িৎ, অ্যান্ড 12 তারিখে হচ্ছে ইতিহাস ক্লাস টেনের হচ্ছে ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, ওকে, অ্যান্ড ক্লাস 12-এর হচ্ছে প্রথম অধ্যায় ইতিহাস নির্মাণ পৌরাণিক কাহিনী, এখানে কিন্তু দেখে নাও, ওকে, এবং 13 তারিখে হচ্ছে ক্লাস টেনের ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ, অ্যান্ড ক্লাস 12-এর ইকোনমিক্স কনসেপ্ট অফ ইলাস্টিসিটি, ওকে। তো এই যে টাইম শিডিউল দেওয়া আছে এটা 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দেওয়া আছে, এবং এরপর যেগুলো পড়ানো হবে সেটা কিন্তু অবশ্যই এই সাইডে এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিব। তো ওকে ফ্রেন্ড, ভিডিওর যদি কিছুটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, থ্যাংক ইউ।